বিগত কয়েক বছর যাবত পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কৃষ্ণসায়র পার্ক সংলগ্ন বিধান স্ট্যাচু এলাকায় গোলাপ ফুল বিক্রি হচ্ছিল। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। বিক্রেতা গণেশ শাহ জানান, প্রতিটি গোলাপের বান্ডিল 35 টাকা করে বিক্রি করছে। মূলত নদিয়া, পূর্ব মেদিনীপুর ও বীরভূম থেকে গোলাপগুলি আনা হয়েছে। আগামী প্রায় 15 দিন ধরে চলবে এই গোলাপ বিক্রি। তিনি আরও জানান, পরিবহন খরচ বাদ দিয়ে লাভ মোটামুটি ভালোই থাকে। এই দিন দেখা গেল গোলাপ কেনার জন্য মানুষের ভিড় উপচে পড়েছে। স্বল্প মূল্যে বান্ডিল বান্ডিল গোলাপ কিনে ক্রেতারা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। কত করে দিচ্ছেন? 35 টাকা বান্ডিল। মানে 35 টাকা বান্ডিল কোথা থেকে নিয়ে আসেন এইগুলো? এইগুলো নদিয়া থেকে আসছে, মেদিনীপুর থেকে আসছে, যেদিকে যেদিকে মাল পাই সেদিকে। কতদিন চলবে এই 35টা? মিনিমাম 10-15 দিন। 10-15 দিন কীরকম সেল হচ্ছে? সেল খুব ভালো। এই যে 35 টাকা করে গোলাপ দিচ্ছেন, এতে আপনাদের কোনো প্রফিট থাকে? হ্যাঁ, প্রফিট একটু আসে, নাহলে সারাদিন খেলে কী করবো। গত বছর কি আপনারাই নিয়ে আসছেন? আপনার নাম? গণেশ সাউ। আপনি বর্ধমানে? বর্ধমান থেকে নদিয়া থেকে নিয়ে আসেন? মাল গাড়ি করে ট্রান্সপোর্টে নিয়ে আসছি। এই যে স্টক আছে, স্টক নাকি আরো স্টক আসবে? আবার কাল আপনি এটা শেষ হয়ে আজকের মধ্যে আবার কাল নতুন স্টক আসবে। এই যা মাল রয়েছে প্রত্যেক দিন বিক্রি হয়ে যাচ্ছে? না না না, 35 টাকা করে। এর থেকে প্রচুর মাল ছিল, এখন কমে এসছে। কত জানো এটা? বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।